কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে নদিয়ার বিজেপি সভাপতিকে তলব করল সিআইডি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে সাত দিন সময় তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় নদিয়া জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকারকে তলব করল সিআইডি শুক্রবার তাকে তলব করা হলে তিনি হাজিরা না দেওয়ায় শনিবার আবারও তাকে তলব করে সিআইডি আধিকারিকেরা জানা গেছে জগন্নাথ সরকার ব্যক্তিগত কারণে সাত দিন সময় চেয়েছেন সিআইডির কাছে তাদের নিজেদের গোলাগুলি নিজেদের পারিবারিক কোনো ব্যাপার থাকুক পাশাপাশি বাড়ি সেখানেও শোনা যাচ্ছে আমাদের লোকের নাম জড়াচ্ছে এবং ওই রাতে আমাদের যুব মোর্চার একজন বিশেষ কর্মকর্তার বাড়ি ভাঙচুর করেছে এবং তার মাথায় সতটা সেলাই পড়েছে এটা তো এদের কালচার প্রসঙ্গত সরস্বতী পুজোর দিন পুজো উদ্বোধনী মঞ্চে কাছ থেকে বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ঘটনার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তারও করে পুলিশ ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায় বিজেপির অভিযোগ জোর করে তাদের নেতা নেত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তারা তৃণমূলের অন্দরে যেসব গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এবং একের পর এক দিনের আলোয় রাতের আলোয় রাতের অন্ধকারে সে যেভাবে তৃণমূলের বিধায়কদেরকে ওপেন শ্যুট করা হচ্ছে রকম ধমকি টমকি ভয় দেখানো নয় ওপেন গুলি করে খুন করা হচ্ছে এবং নিজেদের মধ্যেই গণ্ডগোল চলছে শুধুমাত্র ভোটের জন্য তারা হ্যারাসমেন্ট করার জন্য মানুষকে ভুল বোঝাবার জন্য আমাদের নেতা নেত্রীদেরকে নিয়ে এসে তাদেরকে ফলস কেস দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট নিউজ নদিয়া।